রাজ্য জুড়ে আবাস দুর্নীতির অভিযোগের পাহাড়, তারই মধ্যে চরম বঞ্চনার ছবি পূর্ব বর্ধমানের জামালপুরের কাঠুরিয়া গ্রামে। আবাস যোজনায় তৈরি উপভোক্তার বাড়ি ভোল পাল্টে হয়েছে তৃণমূলের দলীয় কার্যালয়। এও সম্ভব? উত্তরটা ছবিতে। অভিযোগ, আবাস যোজনা প্রকল্পে 2018-19 অর্থবর্ষে শঙ্কর মাঝিকে দেওয়া হয় এই বাড়ি। নামে শঙ্কর মাঝি মালিক হলেও বাড়িটি আদতে তৃণমূলেরই দখলে ছিল। 2019 সালে খবর চাউল হতে তদন্ত শুরু করে ব্লক প্রশাসন। অভিযোগ প্রমাণ হতে তড়িঘড়ি পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধানের উপস্থিতিতে সে বাড়ি তুলে দেওয়া হয় শঙ্কর মাঝির হাতে। একই সঙ্গে পঞ্চায়েতের পক্ষ থেকে প্রকল্প এবং উপভোক্তার নামও লিখে দেওয়া হয় বাড়ির দেওয়ালে। এরপর কেটেছে অনেকটা সময়। বাস্তবে সমস্যা মিটলেও আসল সত্যিটা ছিল একেবারেই আলাদা। পরবর্তীকালে দেখা যায় শঙ্কর মাঝির পরিবার বাস করছেন বাঁধের ধারে অ্যাসবেস্টসের চাল দেওয়া একটি ঘরে। সেচ দপ্তরের জমির ওপর বাড়ি হওয়া সত্ত্বেও বাড়ির দেওয়ালে লেখা বাংলা আবাস যোজনা। ওটাই আমার দাদু শ্বশুরের নামে ছিল। ওটা এখন কি? ওটা এখন পার্টি অফিস হয়েছে। আর সেখানে খটকা প্রশ্ন উঠেছে, সেচ দপ্তরের জায়গায় কিভাবে আবাস যোজনার বাড়ি করে দেওয়া হয়? কিভাবে বা অ্যাসবেস্টসের বাড়ি আবাস যোজনার বাড়ি হিসেবে দেওয়া যায় উপভোক্তাকে? যদিও কে বা কারা বাঁধের দ্বারে বাড়ি নির্মাণ করেছে সে ব্যাপারে কিছুই জানেন না পঞ্চায়েতের উপপ্রধান। ওখানে যা কিছু ছিল বার করে দেওয়া হয়েছিল, আসবাবপত্র দিয়ে ওকে ঘরে ঢুকি দেওয়া। কত সালে ওটা? সালটা মনে নেই, যেহেতু 2019 সাল ওই সালে ওই সময় আমাদের কাছে এরকম খবর নেই বা মুছে দিয়েছে এটাও আমরা জানি না। আমরা তৃণমূলের পার্টি অফিস কিনা জানেন? তৃণমূলের পার্টি অফিস এখন কাটুরিয়া অঞ্চলের, কারণ ওইভাবে পার্টি অফিস বলে চলছে কিনা এটাও আমার ঠিক জানা নেই। আমরা জানি ওই শঙ্কর মালিক আছে, ওই ঘর দেওয়া হয়েছে, ওই বাস করছে। এখনও সেই সেম আইডি? তাহলে আপনারা একই ব্যক্তিকে দুটো বাড়ি দিলেন না? তাহলে বাঁধের বাড়িটা? মরার বাড়িটা আমরা বলতে পারবো না। আমরা এই বাড়িটাই যখন নজরে এসেছে যে এইখানে শঙ্কর মালিকের টাকায় ঘর হয়েছে, তখন এই ঘরটাই ওকে দখল দিয়ে চাবিকাঠি দিয়ে ওই নামটা লিখিয়ে দিয়েছিলেন শঙ্কর মালিকে আবাস যোজনা বলে। একই দাবি পঞ্চায়েত ফ্যাসিলিটেটর শঙ্কর মাঝি। হ্যাঁ, ওইখানেই আমাকে জায়গা দেখিয়েছিলেন এবং সেই অনুযায়ী আমি তার ঘরে ছবি তুলি। আমার কাজটা হচ্ছে প্রথম হচ্ছে ওই আপনার হচ্ছে উইন্ডো লেভেল, তারপর হচ্ছে লিংটন লেভেল, তারপর হচ্ছে আপনার হচ্ছে কমপ্লিট লেভেল, মানে ঢালাই করলেই ঝামেলা মিটে যাবে। এই তিনটে লেভেলের পর মানে আমার কাজ শেষ। এইবার ওই মানে ঘরটায় মন্দির করলো কি মসজিদ করলো সেটা আমার জানার দরকার নেই। যদিও বাড়িটিকে তৃণমূলের দলীয় কার্যালয় বলে মানছে স্থানীয় তৃণমূল। এই জায়গা শঙ্কর মাঝির কোনো অস্তিত্ব নেই, ভবন নামে পরিচিত, এটা উন্নয়ন ভবন নামে পরিচিত। এই এলাকার মানুষ এই জায়গাটাকে সম্মান করে, শ্রদ্ধা করে, একটা ভালো জিনিস করেছি, মানুষ তাকে সমর্থন করেছে। অন্যদিকে পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস প্রশাসনের। তুলে দেওয়া হয়েছিল সেটাও আমরা দেখেছি, সেই সাপেক্ষে আমরা চিঠিও পেয়েছি। ইস্যুটা যখন আবার যখন সেকেন্ড টাইম যখন এটা এলো, আমরা জানতাম যে কেসটা ঠিকই আছে, একটা ইনজাস্টিস হয়েছিল সেটার এগেনস্টে জাস্টিস হয়েছে। তো ইস্যুটা যখন আবার যখন উঠে এলো, তো সেকেন্ড টাইম আমরা কিন্তু আরেকবারও কিন্তু বিষয়টাকে পুরো ভালো করে আমরা কিন্তু ব্লক থেকেই এবার কিন্তু আমরা খতিয়ে কিন্তু পুরো ব্যাপারটা দেখে নিতে চাই। তবে এটা প্রশাসনের ব্যাপার, প্রশাসনকে অবশ্যই জানাবে। যদি আমরা প্রশাসনকে জানাবো যদি এরকম কোনো কিছু হয়ে থাকে, নিশ্চয়ই প্রশাসন তার আইনগত ব্যবস্থা নেবে। এটাই আমাদের যারা যারা অভিযোগ করছে, নিশ্চয়ই এরকম কাজ হয়ে থাকলে আমাদের দলীয়ভাবে কোনো যদি এরকম কোনো অন্যায় কাজ করে থাকে দলীয়ভাবেও সে সিদ্ধান্ত নেব। এই প্রসঙ্গে সুর চড়ালো বিরোধী শিবির, সবটাই তৃণমূলের ছল সফরে, কটাক্ষ বিজেপি। তাই এটা তো তৃণমূলের দুর্নীতি, যেদিন 2011 সাল থেকে যদি খোঁজা হয় এরকম দুর্নীতি তৃণমূলের প্রত্যেক পাড়ায় আছে, প্রত্যেক ঘরে পাওয়া যাবে। এটা হচ্ছে সবটাই তো তৃণমূলের ছল চাতুরি, সবটাই হচ্ছে তৃণমূলের ছল চাতুরি। নিজেদের শাসন ক্ষমতায় এই সমস্ত দুর্নীতিগুলোরা করে থাকে। রাজ্য জুড়ে আবাস দুর্নীতি পার ক্রমশই চলছে, সাধারণের হকের বাড়ির অধিকারটুকু কেড়ে নেওয়া হচ্ছে রাতারাতি। এক্ষেত্রে প্রশ্ন একটাই, বাড়ি কার, উপভোক্তার নাকি তৃণমূলের? 3 বছর পরেও উত্তরটা অধরা। বর্ধমান থেকে রাজেশ খানের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।